গুড আফটারনুন এভরিওয়ান, আমরা আবার শ্রেয়ার সঙ্গে চলে এসেছি। ও আজকে আমাদেরকে যেটা বোঝাবে সেটা হচ্ছে ওয়াটার সাইকেল, জলচক্র। ওয়াটার সাইকেলটা কি জিনিস শ্রেয়া? গুড আফটারনুন। গুড আফটারনুন। এবার তুমি আমাদেরকে জলচক্রটা কি জিনিস সেটা তুমি আমাদেরকে একটু বোঝা। যেমন এখানে মেঘ, আচ্ছা মেঘ মেঘ থেকে বৃষ্টি পড়লো, হ্যাঁ বৃষ্টি পড়ে এখানে গেল নদীতে, হ্যাঁ মানে জমিতে, জমিতে, হ্যাঁ জমি থেকে তারপর জলে গেল, যা জমিতে থাকলো আর জমিতে ভৌমজল, ভৌমজল সেখান থেকে আবার জল, এমনি জল সমুদ্র এমনি জলে এমনি গেল, তারপর জলটা আবার ইয়ে হলো, বাষ্পীভূত হলো। কিসের জন্য বাষ্পীভূত হলো? সূর্যের, সূর্যের ইয়ের জন্য, সূর্যের তাপে, সূর্যের তাপের জন্য সেটা বাষ্পীভূত হয়ে আবার ওপরে গেল, ওপরে গিয়ে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে আবার সেই মেঘ হয়ে সেই একই ইয়ে বৃষ্টি, তারপর বৃষ্টি জমিতে পড়ল, জমি থেকে জল, জল থেকে সূর্য, আবার জল থেকে সূর্য না, সূর্যের তাপে জল ঘনীভূত হয়ে ইয়েতে আবার সেই মেঘে, মানে এই এই জিনিসটাকে আমরা ওয়াটার সাইকেল বলি। আচ্ছা ওয়াটার সাইকেল কিন্তু আমাদের রোজই হচ্ছে। হ্যাঁ রোজই হচ্ছে। হ্যাঁ ওয়াটার সাইকেল আমাদের রোজই হচ্ছে। আমরা আজকে আজকালের মধ্যে আমরা পশ্চিমবঙ্গে থেকে আমরা আমাদের ইয়েতে আমাদের বালাসরে যে ঘূর্ণিঝড়টা আসতে চলেছে, এই যে সূর্যের তাপে অতিরিক্ত গরমে যে একটা ডিপ ডিপ্রেশনের যে একটা শুরু হয়েছে, ওটার আমরা লাইভ এক্সাম্পল আমরা দেখতে পাবো। তো আশা করি সবাই আমরা ভালোই থাকবো, খুব বেশি ক্ষয়ক্ষতি আমাদের হবে না। তো তবুও এনিওয়ে শ্রেয়া আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে ওয়াটার সাইকেলটা কীভাবে হয়। তো থ্যাংক ইউ শ্রেয়া। সো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড বাই।